সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। এম বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি শাহরি আলমদার। আমার আজকের আলোচনার বিষয় এসএসসি পরীক্ষা 2020। প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত আছেন গত 24শে সেপ্টেম্বর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। এদেশের 14 লক্ষ এসএসসি ক্যান্ডিডেট চূড়ান্ত কথার আশায় ছিল যে একটি চূড়ান্ত ফলাফল আসবে এবং সে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যার ভিত্তিতে তারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। কিন্তু খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে যে গত 24 তারিখ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপারে সিদ্ধান্ত আসলেও এসএসসি পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। এসএসসি পরীক্ষার ব্যাপারে এর পূর্বে আমরা শুনেছি যে 3টা প্রস্তাব রাখা হয়েছে। 1 নম্বর প্রস্তাব হচ্ছে অটো প্রমোশন, 2 নম্বর প্রস্তাব হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া, 3 নম্বর প্রস্তাব হচ্ছে যে মার্চ মাস পর্যন্ত শিক্ষাবর্ষ বাড়ানো। এর ভিত্তিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়েছে যে অটো প্রমোশনের জন্য, কারণ তাদের একটাই দাবি যে যদি এসএসসি পরীক্ষা নিতে হয় তাহলে এপ্রিলে নেওয়া হলো না কেন, কারণ তখন করোনা আক্রান্ত অত বেশি ছিল না। এখন দেশে করোনা আক্রান্ত আছে, তাই এই মুহূর্তে এসএসসি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের জীবন ঝুঁকি আছে। আর শিক্ষা বোর্ডের মতামত অনুযায়ী যতটুকু জানা গেছে যে তারা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে, কিন্তু তারা যদি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয় তাহলে এখানে অনেকগুলো কুফল পাওয়া যায়। যেমন পরীক্ষার হলে তারা স্বাস্থ্যবিধি মানবে, কিন্তু এই পরীক্ষার্থীরা যখন মাঠে ময়দানে ছড়াবে তখন সবাই একত্রে থাকবে, তখন কিন্তু এই করোনা ছড়াবে। 3 নম্বর কথা, পরীক্ষার হলে শুধু শিক্ষার্থীরাই না, ওখানে শিক্ষার্থীদের অভিভাবক থাকবে এবং প্রশাসনের লোক থাকবে। তো 14 লক্ষ পরীক্ষার্থী যদি হয় তার সাথে আরামে প্রায় 25 থেকে 30 লক্ষ লোকের সমাগম, আর এই সমাগমের মধ্যে এই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি। তাই যতদিন পর্যন্ত করোনা আক্রান্তের ঝুঁকি আছে ততদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা না নেওয়াটাই উত্তম। তার সেবার এই দুইয়ের ভিত্তিতে ভিত্তি করে একটি সুসিদ্ধান্তের মধ্যে আসলেই সবচেয়ে বেশি ভালো হয়, কারণ শিক্ষার্থীরা এখন অত্যন্ত ডিপ্রেশনের মধ্যে আছে যে তারা কী করবে, না তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে নাকি অটো প্রমোশন, সেজন্য তারা অন্য কিছু করতে পারতেছে। এছাড়া এদেশে শুধু এদেশে বিভিন্ন প্রকারের স্টুডেন্ট থাকে, অনেকগুলো শিক্ষার্থী আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির, যাদের পরিবারের পরিকল্পনা ছোট, যারা কিছু করতে পারতেছে না। সো তাদের দিকে লক্ষ্য করে এবং পরীক্ষার্থীদের জীবন ঝুঁকির কথা লক্ষ্য করে অবশ্যই দেশের সরকারকে এমন একটি সিদ্ধান্তে আসা উচিত যে সিদ্ধান্ত নিলে মধ্যবিত্ত পরিবারগুলো বেঁচে যাবে, এদেশের শিক্ষার্থীদেরও প্রাণঝুঁকি থাকবে না এবং তারা সকলে মিলে একটি সু সিদ্ধান্তের মধ্যে আসে একটি জীবনে একটি ভালো ফলাফল করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখতে পারেন।